হ্যালো বন্ধুরা, আপনি কি এরকম একটি ড্রোন শটের ভিডিও করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে কোনো ড্রোন নেই? কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে এরকম একটি ড্রোন শটের ভিডিও করতে পারেন। আর যদি না জেনে থাকেন কিভাবে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে ড্রোন শট নেওয়া যায়। আর এই বিষয়টি বিস্তারিত দেখাতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন বাংলার পণ্ডিত। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো এরকম একটি ড্রোন শট নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সো সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো আমরা গুগল আর্থ লিখে। সো গুগল আর্থ লিখে সার্চ করার পর আমাদের সর্বপ্রথম যে অ্যাপটি এসেছে আমরা এটি ইনস্টল করে নেব। সো ইনস্টল করা হয়ে গেলে আমরা অ্যাপটি ওপেন করে নেব। সো অ্যাপটি ওপেন করার পর আমরা যেই স্থানে ড্রোন শটের ভিডিও নিতে যাচ্ছি আমরা সেই স্থানটি সার্চ বক্সে গিয়ে লিখে দেব। সো সাপোজ ধরুন আমি একটি স্থান লিখে দিচ্ছি। সো লিখে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকই ওই ওই স্থানে আমাদেরকে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নিয়ে গেছে। সো আমরা যেই স্থানে ড্রোন শটটি নেব সেই স্থানটি আমরা ভালো করে জুম করে নেব। সো এক্ষেত্রে কিন্তু আপনার নেট কানেকশন অবশ্যই ভালো থাকতে হবে। সো আমি জুম করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে একটু একটু করে কিন্তু ক্লিয়ার হচ্ছে। সো এই স্থানটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের ফোনের স্ক্রিন রেকর্ডারটি অন করে নেব, সেই সাথে আমাদের ফোনের রোটেশনটিও অন করে দেব। সো আমি স্ক্রিন রেকর্ডার এবং রোটেশনটি অন করে দিচ্ছি। সো দেওয়ার পর আমরা আমাদের স্ক্রিনটি ঘুরিয়ে নেব। সো ঘুরে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেখা দেখাচ্ছে। এই লেখাগুলো তোলার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব এবং এখানে গিয়ে ম্যাপ স্টাইলে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে ক্লিন নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এটিতে ক্লিক করে দেব। সো দেওয়ার পর আমরা আবার ব্যাকে চলে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো চলে গিয়েছে। সো এখন আমাদের যেটি করতে হবে স্ক্রিন রেকর্ডারটি অন করে নিতে হবে। সো আমি স্ক্রিন রেকর্ডারটি অন করে নিচ্ছি, এরপর আমরা 3D ক্লিক করব। সো 3D ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি ড্রোনের মতো করে ভিডিও দেখাচ্ছে। সো এই জিনিসটি আমরা রেকর্ড করে দিচ্ছি। সো এখন আমরা স্ক্রিনে টাচ দেবো না। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ড্রোন শট নিচ্ছে। সো দেখতে পারলেন আমরা খুব সহজে কিন্তু এই স্থানে ড্রোন শটটি নিয়ে নিলাম। এখন যদি বাংলাদেশের কোনো স্থানে আপনি ড্রোন শট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একইভাবে আপনি সার্চ অপশনে গিয়ে বাংলাদেশের যে কোনো স্থান লিখে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আমরা কক্সবাজার লিখে সার্চ করছি। সো কক্সবাজার লিখে সার্চ করার পর আপনাদের কিন্তু খুব সহজে কক্সবাজার নিয়ে যাচ্ছে। সো এখন আমরা যেহেতু কক্সবাজারের ড্রোন শট নেব, সেই জন্য আমরা কক্সবাজারের যেই স্থানটি ড্রোন শট নিতে যাচ্ছি সেখানে আমরা জুম করে নেব। সো আমি জুম করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কক্সবাজার এয়ারপোর্টে চলে এসেছি। এখন ড্রোন শট নেওয়ার জন্য আমরা আবার 3D ক্লিক করব। সো 3D ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিক্যালি ড্রোন শট নেওয়া হচ্ছে। সো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এখানে ড্রোন শটটি নিয়ে নিচ্ছে। সো ড্রোন শটটি নেওয়ার পর আমরা অবশ্যই স্ক্রিন রেকর্ডটি অফ করে দেবো, এবং অফ করে দিয়ে যদি আমরা গ্যালারিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে এই ড্রোন শটটি আমরা দেখতে পাবো। আর এরপর যদি আমরা এই ভিডিওটি কাট শট করে নিই তাহলে কিন্তু আমরা একটি সুন্দর ড্রোন শটের ভিডিও পেয়ে যাব। আর এভাবেই কিন্তু খুব সহজে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে ড্রোন শট নিতে পারে। সো বন্ধুরা, এই ছিল ড্রোন ছাড়া কীভাবে ড্রোন শট নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।